আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইমো আমরা সকলেই ব্যবহার করি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ, শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমার মনে হয় বাংলাদেশে ইমো অনলাইন যোগাযোগ মাধ্যমে একটা অন্যতম সফটওয়্যার বলতে পারি আমরা। তো বন্ধুরা, ইমো সফটওয়্যারে আমরা তিনটা স্পেশাল আপডেট যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। তো বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনার চমৎকার কাজে দিবে এবং এটা আমাদের দরকার, এটা আমাদের জানা দরকার প্রত্যেকেরই। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ইমোতে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলবো এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, ঘন্টা আইকনে ক্লিক করে, ওয়ালে ক্লিক করে দেবেন এবং এখানে লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন চলতি ভিডিওতে। কারণ আমরা দারুণ সব অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো এগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের ইমো সফটওয়্যারে, আমরা দেখবো সেটিংগুলো বা আপডেটগুলো। আমরা যদি ইমোতে আসি, আসার পরে এখানে আপনি জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবেন। এখানে আমরা দেখতে পাবো যে এক্সপ্লোর, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে হুজ অনলাইন এটা ট্যাব, এইটা জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে অ্যালো চাইবে, আপনি জাস্ট অ্যালাও করে দিবেন। অ্যালাও না করলে আপনি ক্যান্সেল করে দেবেন, ডিনে করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ইমোতে, আপনি যখন ইমোতে আসেন তখন আপনার ফ্রেন্ডের ভিতরে বা ইমো কন্ট্যাক্টের ভিতরে কে কে অনলাইনে আছে তাদেরকে এখানে দেখাবে। এখান থেকে যদি আপনি কোনো প্রোফাইল অন করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন তাদের স্ট্যাটাসগুলো এবং কতগুলো তাদের প্রোফাইল ভিউ হয়েছে। আর আপনি চাইলে এখান থেকে সে হাই ক্লিক করলে হাই লিখে তাদের প্রোফাইলে একটা মেসেজ দেবে অটোমেটিক্যালি। আপনি এভাবে কিন্তু এই আপডেটটা জানতে পারেন যে কীভাবে কে অনলাইনে আছে। তারপর জাস্ট আপনি যদি এখান থেকে, এখানে মোর অথবা এই থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে দুটোর একটাতে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনাকে একই জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা হলো এখানে। আসার পরে এখানে আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন, আমরা অন্যান্য আপডেট জানার জন্য আর কি যেটা বলছি। এখানে আসার পরে আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখবেন আপনি এখানে লাস্ট সিন দেখাচ্ছে একটা অপশন, তারপর আছে অ্যাভাটার, আরটা আছে রিড রিসিপ্টস। তিনটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট সিন অর্থাৎ আপনার বিষয়টা হলো যে কাউকে আপনি মেসেজ করলেন, আপনার ফ্রেন্ডকে, আপনি কত সময় আগে বেরিয়েছেন বা আপনি কত সময় আগে মেসেজটা সিন করেছেন সেটা আপনার দেখাবে। এখন এটা কারা দেখে, কারা দেখতে পাবে, প্রত্যেকেই, আপনি যদি এভরি অন করে রাখেন তাহলে প্রত্যেকেই আপনার সাথে চ্যাট করার সময় এটা দেখতে পাবে। আর আপনি যদি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখেন তাহলে কী হবে, আপনার ফোন বুকে যাদের নাম্বার আছে তাদের সাথে যদি আপনার ইমো কানেক্ট থাকে শুধুমাত্র তারাই দেখতে পাবে। এটা কেন বললাম, কারণ হলো ফোন বুক ব্যতীত আমাদের ইমোর সাথে অনেকেই ইমোতে কানেক্ট আছে, যাদের ফোন নাম্বার আমাদের কাছে নাই তবুও তারা আমাদের সাথে কানেক্ট আছে এই জন্য আর কি। আর আপনি নো বডি করে রাখেন তাহলে সেক্ষেত্রে কেউই আপনার এটা, আপনি কখন মেসেজ চেক করেছেন বা অনলাইনে কত কখন ছিলেন এটা আপনার দেখতে পাবে না কেউই। তো আপনি চাইলে এখানে মাই কন্ট্যাক্ট অথবা নো বডি করে রাখতে পারেন। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে নো বডি করে রাখলাম। তারপরে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাবেন যে অ্যাভাটার, অ্যাভাটার একটা গুরুত্বপূর্ণ একটা অপশন বলতে পারেন বা সেটিং বলতে পারেন। কেননা আমি এটা কেন গুরুত্বপূর্ণ বললাম, কারণ অনেকে আমরা আছি যে আমাদের যারা সাধারণত যারা আমরা মেয়েরা বা আমাদের বাসার থেকে বোন টোন যারা অনেকে আছে যে ইমো ব্যবহার করে, আমরা চাই না যে আমাদের প্রোফাইল পিকচার কারো কেউ দেখুক বা অনেকে দেখুক, অনেকে বিরক্ত করতে পারবে। আপনি চাইলেও এটা চান যে কেউ আর কি, যে আমার প্রোফাইল পিকচারটা কেউ দেখবে না বা কিছু লোক দেখবে। যেমন এখানে আমি মাই কন্ট্যাক্টস করে রেখেছি, অর্থাৎ আমার যে প্রোফাইল পিকচার আছে ইমোতে এটা হলো আমার ফোনের সাথে যাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে যাদের ইমো সংযোগ আছে তারা মাত্রই আমার প্রোফাইল পিকচারটা দেখতে পাবে, ইমোর প্রোফাইল পিকচার। আর আপনি যদি বা আমি যদি এভরি অন করে রাখি তাহলে প্রত্যেকেই, অর্থাৎ আমার ফোন কন্ট্যাক্টের বাইরেও যারা ইমোর সাথে আমার কন্ট্যাক্ট আছে তারা দেখতে পাবে আমাদের আমার ইমোর প্রোফাইল পিকচারটা। আর আপনি নো বডি করে রাখলে বা আমি যদি নো বডি করে রাখি সেক্ষেত্রে আমার ইমোর প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পারবে না। তো আপনি চাইলে ইচ্ছে মতন আপনার করে রাখতে পারেন। আমি জাস্ট মাই কন্ট্যাক্ট রেখে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাক গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো রিড রিসিপ্টস, এইটা গুরুত্বপূর্ণ একটা সেটিং বা অপশন। কারণ আমি কেন বলি, ইমো আমাদের যারা বাংলাদেশি স্মার্টফোন ইউজ করি তারা এমন কোনো ব্যক্তি নেই যারা ইমো সফটওয়্যার ব্যবহার করে না। আমার মনে হয় 90% লোকজনই বা তারও বেশি ইমো ব্যবহার করি। কিন্তু ইমোতে একটা সমস্যা হলো যে আমরা যখন ইমো অ্যাকাউন্ট খুলি
তখনই আপনার ফোনের নাম্বারে যাদের সেভ আছে তাদের যদি ইমো থাকে তাদের কাছে সরাসরি যখন তখন একটা মেসেজ যায় যে অমুক বা আপনি ইমো খুলেছেন, সেক্ষেত্রে আপনার বা দেখা যাচ্ছে অনেকের নাম্বার না থাকলে ইমোর সাথে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ইমো থেকে আপনার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারে বা ইমো প্রোফাইল থেকে ফোন নাম্বারটা দেখা যায়। কিন্তু এই সেটিংটা দেওয়ার কারণে আপনি যদি নো বডি করে রাখেন সেক্ষেত্রে আপনার ইমো যে নাম্বার ফোন নাম্বার সেটা দেখতে পাবে না, আপনার কন্ট্যাক্টের সাথেও যে যুক্ত আছে সেও দেখতে পাবে না, যে কেউ দেখতে পাবে না। আর আপনি যদি মাই কন্ট্যাক্ট অপশন চালু করে দেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারের সাথে যারা ইমো কানেক্ট ছিল অর্থাৎ আপনার ফোন বুকে যাদের নাম্বার সেভ করা আছে সেই সব নাম্বার থেকে যারা ইমো খোলা আছে তারা ছাড়া কেউ দেখতে পাবে না। আর আপনি যদি এভরি অন করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টের বাইরেও যাদের ইমো কানেক্ট আছে আপনার ইমোর সাথে তারাও আপনার ফোন নাম্বারটা দেখতে পাবে। তা আমি এটা মনে করি বা প্রিফার করি যে আপনার এটা নো বডি করে রাখা ভালো, কারণ আমাদের ফোন নাম্বারটা অনেক সিকিউর একটা ব্যাপার, কারণ আমরা পার্সোনাল অনেকের নাম্বার থাকে যেগুলো আমরা সবার কাছে দিতে চাই না, সেক্ষেত্রে আমি বলবো এটা হলো নো বডি করে রাখার জন্য। তো বন্ধুরা আজকে আমরা একটা ইমোর আপডেট নিয়ে কথা বললাম, এই ইমোর আপডেটগুলো আমার মনে হয় আপনাদের সবার জানা উচিত বা আপনাদের সবারই উপকার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্ত, ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তো বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা নতুন কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।